প্রথম ওভারের প্রথম তিন বলে আজিম কিয়া রাহানকে তিনবার আউট করেও উইকেট পেলেন না মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই ঋষভ পান্তের হাতে আজিম কিয়াকে আউট করেন মুস্তাফিজ। আম্পায়ারও আঙ্গুল তুলে দেন ঠিকই, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যায় আজিম কিয়া। এরপরের বলে আবারও LBW-র আবেদন করেন মুস্তাফিজুর রহমান। বরাবরের মতন এবারও আম্পায়ার আউট দিলেও একটুর জন্য রিভিউ নিয়ে বেঁচে যান আজিম কিয়া। কিন্তু তৃতীয় নাম্বার বলের আউট ছিল জেনুইন, ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের হাতে গেলেও কেউ আবেদন না করায় আউট দেননি আম্পায়ার, যেটি সবার কাছে হাস্যকর মনে হচ্ছে। অনেকেই বলছেন মুস্তাফিজুর হচ্ছেন একজন দুর্ভাগা বলার, যে প্রথম তিন বলে তিনবার আউট করেও উইকেট পেলেন না। প্রথম ওভারে মাত্র 2 রান দেন মুস্তাফিজুর রহমান।